पश्चिम मेदिनीपुर जिलार घाटाल सब डिविजने मध्य दासपुर थानार जे समस्त दुर्गा उत्सवेर मंडप तैरी होच्छे सेई सब आकर्षणीय एवं जनप्रिय सेई मंडपगुली आपनादेर सामने तुले धरबो एवं आमराओ दर्शन करब जेमन घुरे घुरे दर्शन करब एवं आपनादेरकेओ दर्शन कराबो। तो चलुन बंधुरा भिडियोटी देखार आगे चैनलटी सबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकनटा प्रेस करे संगे थाकबेन। चलुन बंधुरा सेई दासपुर थानार समस्त आकर्षणीय एवं दर्शनीय जनप्रिय सेई आपनादेरके शेयर करब। चलुन बंधुरा जाओया जाक। কিভাবে আসবেন? সড়ক পথে। আপনারা যদি আসেন চন্দ্রকোনা ঘাটাল বকুলতলা হয়ে সুলতাননগরে নামবেন এবং পাঁশকুড়া থেকে সুলতাননগরে নামবেন এবং কেশপুর বকুলতলা হয়ে সুলতাননগরে নামবেন এবং সুলতাননগর থেকে মাত্র 10 মিনিটের রাস্তা বাইকে করে যান বা টোটোই করে যান। সোনাখালী পূজা মণ্ডপ দেখার খুবই আকর্ষণীয়। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজার বহু বাংলার আনাচে কানাচে শহর থেকে শহরে এবং গ্রাম থেকে গ্রামে যেসব মণ্ডপ তৈরি হচ্ছে তার মধ্যে দাসপুর থানা পশ্চিম মেদিনীপুরের মধ্যে দাসপুর থানায় খুব আকর্ষণীয় এবং জনপ্রিয় মণ্ডপগুলি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন এই বাঙালির সেরা উৎসব দুর্গা মণ্ডপগুলি প্রত্যেকটি এরিয়াতে গেছে, সেই এরিয়াগুলি তুলে ধরবো। এখনও পর্যন্ত मंडपर काज चलছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। হচ্ছে দাসপুর থানা চাইপাট স্কুল পড়াই মণ্ডপটি খুব দেখতে খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আপনারা দেখুন এত সুন্দর লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই মণ্ডপগুলো প্রচুর লোকের সমাগম হয়, ভিড় হয় এবং ভিড় সামলাতে এইখানের যে কমিটি রয়েছে সেই কমিটি হিমশিম খায়। 2024 পশ্চিমবঙ্গের সেরা উৎসব দুর্গাপূজা উৎসব। তো আপনারা দেখছেন সেই দুর্গাপূজা উৎসবের এবছরের আকর্ষণীয় এবং জনপ্রিয় থিম দাসপুরের চাইপাট দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন সেই আদলে এই দুর্গাপূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে সেই আকর্ষণীয় এবং জনপ্রিয় মণ্ডপটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই মিরাক্কেল গার্ডেন দুবাইয়ের। দাসপুরের যে মিরাক্কেল গার্ডেন যে থিমটি তৈরি করা হয়েছে, এই যে রাস্তাটি আপনাদের কাছে, এই রাস্তাটি দুর্গা প্রতিমা দর্শন করার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। দুর্গা প্রতিমাগুলি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দুর্গা প্রতিমাগুলি, আপনাদেরকে সেই দুর্গা প্রতিমাগুলিকে দর্শন করাচ্ছি। আপনারা দেখুন চাইপাট তাজপুর শিবলিঙ্গ থিম, আপনারা দেখতে পাচ্ছেন সেই শিবলিঙ্গ থিমটি। এই মণ্ডপটি দেখছেন, এই মণ্ডপটি হচ্ছে দাসপুর কলাই কুন্ডার মণ্ডপ। এই যে মণ্ডপটি দেখছেন এই মণ্ডপটি হচ্ছে দাসপুর বেলাঘাটার মণ্ডপ, একদম রোডের পাশেই আপনারা দেখতে পাবেন। দাসপুর থানার গোপালপুরে যে কন্যাকুমারী গত বছর যে থিমটি হয়েছিল সেই থিম এবছরের যে 2024 সালের থিম হয়েছে আলোয় আকাশ ভরা থিম দেখতে পাচ্ছেন। সেই থিমটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা দর্শন করছি, আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই আলোয় আকাশ ভরা থিমটি খুব সুন্দর, ভালো লাগছে দেখার মতো। রাত্রে আরও ভালো লাগবে। এখনও পর্যন্ত কাজ চলছে, কাজ এখনও পর্যন্ত শেষ করতে পারেনি এবং বন্যা বৃষ্টির কারণে অনেক সময় কাজ থমকে যাচ্ছে, সেই কারণেই এখনও পর্যন্ত কাজ সেরে উঠতে আর মাত্র দুর্গাপূজা কয়েকটি দিন বাকি রয়েছেই। এইসব জায়গাগুলোই দর্শকদের মানে উপচে পড়া ভিড় তো আপনারা দেখতে পাবেন। এবছরের সেরা পূজা মণ্ডপ দাসপুরের সোনাখালি। যত্নে থাক জল ও বন, বেঁচে যাবে প্রকৃতি ও জীবন। এই থিমে সেজে উঠেছে দাসপুরের সোনাখালি স্কুলপাড়া সার্বজনীন দুর্গা উৎসব এবারের সেরা পূজা মণ্ডপ। আকর্ষণীয় এবং এইখানটিতে একদম রাস্তার পাশেই রয়েছে, আপনারা দেখতে পাবেন এই সেরা পূজা মণ্ডপটি। এবছরের যে প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে সেইকে কেন্দ্র করেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই মণ্ডপটি খুব সেরা এবং সুন্দর, খুব ভালো লাগে। তৈরি করা হয়েছে সেই মণ্ডপের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা দেখে নিন সেই আকর্ষণীয় এবং জনপ্রিয় এই সোনাখালী দাসপুরের যে মণ্ডপটি, সেই মণ্ডপটি দেখাবো ভিতরের অংশটা। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।